বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে সমস্ত সরকারি কর্মচারী ও শিক্ষকদের কাছে বার্তাটি পৌঁছে যেতে পারে তো বন্ধুরা ডিএ প্রদানের ইঙ্গিত রাজ্য সরকারের সূত্র সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের শেষ পর্যন্ত ডিএ প্রদান করতে চলেছে রাজ্য সরকার এবং বড় অঙ্কে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকরা অন্তত সূত্র মারফত এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে এটি রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য শেষ পর্যন্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে চলেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের রায় ছিল তিন মাস সময়ের মধ্যে সমস্ত বকেয়া ডিএ প্রদান করার জন্য এবং রাজ্যের সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মচারীদেরও ডিএ প্রদান করতে হবে এমনটাই নির্দেশ ছিল রাজ্যর ডিভিশন বেঞ্চের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এমনটাই কিন্তু নির্দেশ ছিল শেষ পর্যন্ত রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সরকার তা খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছে চৌঠা নভেম্বরের মধ্যে কেন রাজ্যের সরকারি কর্মচারীদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে ডিএ প্রদান করা হলো না হলফনামা জমা দিয়ে বলতে হবে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে অন্যদিকে শোনা যাচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আপিল করবে সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টে আপিলের পূর্বে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের এক বড় অঙ্কে ডিএ প্রদান করতে পারে রাজ্য সরকার এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য